অনেক দ্রুত গাতা খেয়ে প্ল্যাটফর্ম নাম্বার 22 এর সামনে আসলাম হাওড়া স্টেশনে। আর ট্রেন আসতে এখনো দেরি আছে, 1 ঘন্টা, দেখা যাক। তো আমাদের ট্রেন ঢুকে পড়েছে, ঢুকে এসেছি ট্রেনের মধ্যে, ট্রেন আমাদের চলে এসেছে। বাস ট্রেন ছেড়ে দিল। सुबह की 6 बजे है और हम पहुंच गए हैं रांची। तो ये है रांची स्टेशन रोड, हमको जाना है यहाँ इधर। पहुंच गए हैं होटल। हाँ, ये है होटल स्टार। एक्चुअली बहुत सारा होटल्स देखा तो ये वाला अच्छा लगा। आप स्टेशन के नजदीक ही है। तो हम निकल पड़े हैं राजरप्पा के लिए। हम जा रहे हैं सेकेंडरी घाटी होके, फिर गोला होके, फिर हम जाएंगे राजरप्पा। जा रहे हैं जू के पास से। পুজোর ডালা প্রিপেয়ার হচ্ছে, এখনই যাব আমরা পুজো দিতে। না না, পায়ে লাগছে। আমরা ঢুকছি রাজারাপ্পা মন্দিরে পূজার ডালা নিয়ে। আমরা ঢুকছি রাজারাপ্পা মন্দিরে। এখন এদিক দিয়ে যাব। আমরা পৌঁছে গেছি মন্দিরে। মন্দিরের ভিতরে এখানে সবাই মনস্কামনা করে গীত বাঁধে। এখানে মহাদেবের পুজো হয়। বাকি 10 মহাবিদ্যা মন্দির রাজারাপ্পা মন্দিরের পিছনেই আছে। মা দুর্গা মন্দির, মা দুর্গা মন্দির, সান টেম্পল, সূর্য মন্দির। ভেরি বিউটিফুল ভিউ। यहाँ पे नौका भी है, अपने चाहले नौको को भ्रमण करते पारें। सो वी आर ट्राइंग कि आम्रा जदि जेते पारी।
Just see, and the sound is coming. It's a coming sound. It's a beautiful view. যে নদীটা উপর থেকে পড়ছে দ্যাট ইজ ভৈরবি নদী অ্যান্ড দ্য স্টিল ওয়ান ইজ দ্য দামোদর নদী। এটা ভৈরবী আর দামোদর নদীর সঙ্গম স্থল, আর এখানেই সেই আদি ছিন্নমস্তার মন্দির গড়ে উঠেছে। এটা হচ্ছে দামোদর রিভার, যেটা কি একদম স্ট্যাগনেন্ট আছে, আর যেটা নদী জলটা পড়ছে ঝর্ণার জলটা ওটা হচ্ছে ভৈরবী নদী। তো এই ভৈরবী আর দামোদর নদীর সঙ্গম স্থলেই এই ছিন্নমস্তার মন্দির গড়ে উঠেছে। আদি মন্দির কবে হয়েছে কেউ জানে না। ওয়াও, সো নাইস। আর এখানে আছে নৌকা, চাইলে এখান থেকে নৌকা দিয়ে আপনারা এই জায়গাটা ঘুরে নিতে পারেন। মোটামুটি মাথা পিছু 50 টাকার মতন করে নেয়। আমি উঠলেই তোমার সব পড়ে যাবে মনে হয়, এমন হচ্ছে। আমরা যাচ্ছি ভৈরবী নদীর সঙ্গম স্থলে, নৌকাতে আছি। সাউন্ডটা শুনতে দে। তো আমরা এখন ফিরছি রাজারাপ্পা থেকে, এখন যাবো হুড্রু ফলসের দিকে। রাজারাপ্পার ফেরার পথে হুড্রু ফলস জাস্ট 10 কিলোমিটার, ওর আগে 40 কিলোমিটার গেলে সীতা ফলস পড়বে, জনা ফল পড়বে। তো আমাদের যদি টাইমে কুলায় আমরা যাবো, আদারওয়াইজ উইল ব্যাক ইন দিস রোড অনলি। আমরা ঢুকছি হুড্রু ফলস এর রাস্তায়। তো ইয়াহ পে টিকিট কাউন্টার হ্যায় সামনে মে, টিকিট কাটতে হবে। পার পার্সন 10 রুপিস অ্যান্ড গাড়ি কে লিয়ে 20-25 রুপিয়া লেতা হ্যায়। গাড়ি ইয়াহ তক হি আতা হ্যায় না, বাস অভি পেদল জানা হ্যায়। হম অভি হুড্রু ফলস কি দূসরি তরফ যা রহে হ্যায়, ক্যুঁকি জো সিধি তরফ হ্যায় উধর সে জায়েঙ্গে তো 700 সিরিয়া নিচে যাকে ফির উপর আনা পড়েগা, তো জো হামারি বস কি বাত নেই হ্যায়। তো ইসিলিয়ে হাম পিছে ওয়ালে রাস্তে সে যা রহে হ্যায়, ইয়াহাঁ সে অ্যাটলিস্ট ভিউ হাম দেখ সকতে হ্যায়, আদারওয়াইজ হামকো বহুত সিঁড়িয়া চড়না পড়তা। আব উতনা আচ্ছা তো দিখেগা নেই, লেকিন থোড়ে বহুত সহি হ্যায়, দেখ সকতে হ্যায়। নেই মামা সে অ্যাটলিস্ট কানা মামা ভালো। বহুত হি বিউটিফুল ভিউ হ্যায়। बहुत ही ब्यूटीफुल व्यू है, लेकिन वहाँ सीढ़ी से जाते हैं तो और ज्यादा अच्छे से दिखते हैं। डेंजर की हमने तो डेंजर ना होले नाम बोला মানে ওই পাথরের উপর সাইজ নাম আছে ডেঞ্জার, এমনি রাস্তায় যাও ঠিক আছে, কিন্তু পাথরের উপরে ডেঞ্জার জোন লেখা আছে সব জায়গায়, কারণ ভাগ্য আছে মানে কে যদি যদি সবই করে দিতে পারে। পাথরের কোলে কোলে এখান থেকে অল্প অল্প দেখা যাচ্ছে জল নামছে।
Now we'll see the full view. দারুন দারুন এবার চলে এসেছি একদম কাছে জাস্ট নিচটায় এখানে অ্যাডভেঞ্চার স্পোর্টসও আছে অনেক রকম আজকের মতন ট্যুর এখানেই সমাপ্ত চললাম হোটেলের দিকে হ্যাঁ ওয়াটারফলস কিন্তু 5টা অবধি খোলা থাকে তারপরে কিন্তু বন্ধ হয়ে যায়